আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ম্যাক অপারেটিং সিস্টেমে ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করতে হয় তো তার জন্য প্রথমেই আমি যে কাজটি করেছি আমার জ্যাম থেকে মাইএসকুয়েল ডাটাবেস এবং অ্যাপাচিকে আমি রান করিয়ে নিয়েছি এবার ওয়ার্ডপ্রেসটি আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি আপনাদের সময় বাঁচানোর স্বার্থে আমি এখান থেকে ওয়ার্ডপ্রেসকে কপি করে নিলাম এবং আমার অ্যাপ্লিকেশন ফোল্ডারে জ্যাম এইচটি ডক্সের ভিতরে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করছি আমি যার নাম দিচ্ছি ওয়ার্ডপ্রেস ইনস্টল এর ভিতরে আমি ওয়ার্ডপ্রেসটিকে পেস্ট করে দিলাম এই ফাঁকে আসুন আমরা জানি একটি ডাটাবেস ক্রিয়েট করতে হয় আমি এখান থেকে তাহলে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন এখানে গিয়ে একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে আমাদেরকে এখানে ডাটাবেসটি যে সেম নামেরই হতে হবে তা না তবে আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে আমি সেম নামের ডাটাবেস ক্রিয়েট করছি যেহেতু আমার এদিকে অনেকগুলো ডাটাবেস তৈরি করা আছে তো আমি এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল নামে একটি ডাটাবেস ক্রিয়েট করলাম এবার দেখুন আমি আমার আবার ফাইলে ফেরত যাই ফাইলে গিয়ে এখানে যে আমি ডাটাটিকে পেস্ট করেছি সেটি কমপ্রেস অবস্থায় আছে এটাকে এখন এক্সটার্ট করতে হবে বাই ডিফল্ট ডবল ক্লিক আমি ডবল ক্লিক করে আর্গাইভ ইউটিলিটির মাধ্যমে সেটিকে আমি এক্সটার্ট করছি করার পরে আমি মূল ফাইলটি অর্থাৎ যেটি জিপ অবস্থায় আছে সেটিকে ডিলেট করে দিলাম এবং এখান থেকে যতগুলো ফাইল আছে সেগুলোকে আমি তার রুট ফোল্ডারে নিয়ে চলে আসলাম এবার আমি এই ফাইলটি ব্লাঙ্ক ফাইলটি ডিলেট করে দিতে পারি এবারে যখন দেখুন আমি লোকাল হোস্ট প্রেস করছি তখন আমার যেই ওয়ার্ড প্রেস ইনস্টল আসবে অর্থাৎ যেটি আমরা এইমাত্র যেই সাইটটি তৈরি করেছি ওয়ার্ডপ্রেস ইনস্টল সেটি ওয়ার্ডপ্রেস ইনস্টল এই যে দেখুন আমাদের ওয়াটপেড ইনস্টল ওয়েল আমি এটাকে যখন ক্লিক করলাম তখন এমনিতে নর্মাল যখন আমরা উইন্ডোজে এটা ক্লিক করে থাকি বাই ডিফল্টলি সেটা সেটা প্রসিডিওর শুরু হয় অর্থাৎ বেজের নাম চাই প্লাস আদার্স এই পোর্শান আছে দেখুন আমি যখন এখানে লেটস গোতে যাব তখন উইন্ডোজে উইন্ডোজে যে বিষয়টি হয়ে যায় তার ডাটা বেজের নাম চেয়ে থাকে আমাদের এখানে ডাটা বেজের নাম দিতে হবে আমরা এখানে ডাটাবেজের নাম সেম ডাটাবেজের নাম দিয়েছি ওয়ার্ডপ্রেস ইনস্টল আমরা জানি যেহেতু লোকাল হোস্টে তার পাসওয়ার্ড হচ্ছে ইউজার নেম রুট এবং পাসওয়ার্ড নাল আমি যখন সাবমিট করছি সব কিছু কিন্তু অ্যাজ ইট ইজ উইন্ডোজের মতো সেম প্রসিডিউজে আমরা আগাচ্ছি রাইট কিন্তু এই জায়গাটি উইন্ডোজে আসে না অর্থাৎ এর পরপরই উইন্ডোজ আপনার ইনস্টল প্রসিডিউরটাই চলে যায় কিন্তু এখানে আমাদেরকে নতুন একটি ফাইল ক্রিয়েট করতে হবে যার নাম দিতে হবে ডাবলু পি কনফিক ডট পিএইচপি সেটা আমাদের রুট ফোল্ডারে এই পোর্শানটি কিন্তু উইন্ডোজের ক্ষেত্রে নাই এখানেই ম্যাক অপারেটিং সিস্টেমের সাথে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বেসিক পার্থক্য তো আমি লউন্স থেকে আমি খুব নর্মাল একটি আমার টেক্সট এডিটর অর্থাৎ সাবলাইন টেক্সট এডিটর নিচ্ছি আমি এটাকে সেভ করছি কি নামে বাই ডিফল্ট ডাব্লু পি ডট পিএসপি এটাকে আমার সেভ করতে হবে সেই সেম ডিরেক্টরিতে অর্থাৎ জ্যাম এইচটি ডক্স আমরা নাম দিয়েছি ওয়ার্ড প্রেস ইনস্টল এইখানেই সেভ করতে হবে এবং তার টেক্সট হবে wp কনফি ডাব্লুপি হাইপেন কনফিক ডট পিএসপি আমি এবার ফাইলটিকে সেভ করলাম শুধু ফাইলটিকে সেভ করলে আমার হবে না তারপরে দেখুন বাই ডিফল্ট এখানে কিছু টেক্সট ওয়ার্ডপ্রেস আমাদেরকে দিয়ে দিয়েছে কিছু ফাংশান এগুলো নিয়ে আমি আমার পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব এখন এখানে এগুলোকে পেস্ট করে দিতে হবে পেস্ট করে যখন আমরা সেভ করব সেভ করার পরে আমরা রান ইনস্টলেশান দেব। এর পরবর্তীতে শুধুমাত্র রান হবে অর্থাৎ সে ডাব্লিউপি কন হাইফেন কনফ্লিক্ট ডট পিএসপি প্রথমে খুঁজে বের করবে খুঁজে বের করার পরে সে দেখবে যে ওকে ফাইল আছে ফাইলের ভিতরে আমার যে ডাটাগুলো দেওয়ার দরকার ছিল ফর দ্য ম্যাক অপারেটিং সিস্টেম সেগুলোও দেওয়া আছে তো আমি এখন ইনস্টল নিতে পারি তারপরে এই এখান থেকে আপনারা পরবর্তীতে সবই জানেন তারপর আমি ফুল প্রসিডিউরটা সম্পূর্ণ করি আমি এখানে টাইটেল দিচ্ছি বেসিক টাইটেল আমার যেখানে ইউজার নেম আমি ইউজার নেম দিচ্ছি গডফাদার গডফাদার আমার পাসওয়ার্ড পাসওয়ার্ড আমি এমনিতে নর্মাল একটা দিচ্ছি বিসমিল্লা যখন আপনি নর্মাল পাসওয়ার্ড দিবেন তখন কি কনফার্ম করতে হবে আপনার এখানে একটি ইমেল দিতে হবে আমি ইমেল দিচ্ছি গডফাদার এখন আমি সার্চ ইঞ্জিনকে ডিসকাচ করালাম ইনস্টল ওয়ার্ড দিলাম ওয়েল আমি এটাকে সেভ করতে চাচ্ছি না এখন কিন্তু আমাদের ইনস্টলেশন প্রসিডিউরটা সম্পূর্ণ হবে এগেন আই এম রিপিটিং পুরো প্রসিডিউরটাই ম্যাকের সাথে উইন্ডোজের ওয়ার্ডপেস ইনস্টলেশনের সেম শুধুমাত্র ডাবলুপি হাইফেন কনফ্লিক ডট পিএসপি যে ফাইলটা সেটা আপনাকে তৈরি করতে হবে তৈরি করে ওয়ার্ডপেস বাই ডিফল্ট যে ফাংশন অর্থাৎ যে টেক্সটগুলো যে কোডগুলো আপনাকে দিবে সেগুলো ওই ফোল্ডারের ভিতরে গিয়ে সেভ করতে হবে এবং অবশ্যই ডট পিএসপি এক্সটেনশান দিয়ে আমাদেরকে সেটা সম্পন্ন করতে হবে তা আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবং আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টলেশন সম্পূর্ণ হয়েছে আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনও সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করুন নতুন নতুন ভিডিও পেতে আজ এ পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে আসসালামু আলাইকুম